মেঘনা ইকোনমিক জোনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল 8টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। কারখানার শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল 8টার দিকে কারখানার উত্তর পশ্চিম দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরিফিন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে 11 ইউনিট ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছুই বলা যাচ্ছে না। সোমবার 7:40 আগুন লাগে, ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস জানায়, ফ্রেশ কোম্পানির একটি তিনতলা স্টিল ফেব্রিকেটেড ভবনে সকালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাথে সাথে 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল 9:45 এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষতির বিষয়েও জানা যায়নি। অন্যদিকে পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু হয়ে সড়কপথে পরিবার সদস্যদের নিয়ে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। সঙ্গে আছেন তার ছেলে এবং মেয়ে সহ পরিবারের সদস্যরা। সোমবার প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে পুরো শহর জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, সোমবার বেলা 11টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মুনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধচরে শোভাবর্ধন এবং মুখসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের দুই পাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ব্যক্তিগত সফর ঘিরে আনন্দ এবং উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।